ये बैग तो बंद है ना, पीछे बैग तो बंद है ना? बंद। ओके, बहुत शुक्रिया। बाबा रे बाबा, ये खीरे भाई। Holy shit, look at this one. Yamaha R6, हाँ? देखार मोटर। Shit. बोलार भाई, Yamaha R6. বাসাও খুঁজছি নাটটা কিন্তু পাই নাই আর কি। না এটার সাথে এই স্ক্রুটা ওইটার সাথে না, বাট তারপরও আছে লাগানোর জন্য আর কি। কত দিব আপনাকে কি বলেন? কিছু অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফাইনালি পাই। সালাম আলাইকুম। যেটার উদ্দেশ্যে আসছিলাম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন যাব সোজা জনিবের বাসায়, সরি সোজা সেন্ট মেরিনের সামনে। দেখা হয়ে গেল। কি অবস্থা দেখেছেন আমার ক্যামেরা? ক্যামেরা তো দেখলাম, ক্যামেরা কি এখন কি চলতেছে? হ্যাঁ বাজি গায়। হ্যাঁ আবার জিন্স। এ কি ওয়াইফাই আছে? হ্যাঁ। সবার কি অবস্থা? আই হোপ সবাই ভালো আছে। কি জনিবে আপনার সুন্দর লাগতেছে? কালকে তো জনিবে দেশে যেতেছেন। জনিবে কি লজ্জা পাচ্ছেন ক্যামেরার সামনে? জনি ভাই হেরা কালকে দেশে যাইতেছে। এটা হচ্ছে পুরো বাংলাদেশি স্টাইল কার্টুন মটন দেখছেন? আরে না, এটা কোনো ফ্যাক্টরি মিয়া, এটা কোনো ফ্যাক্টরি মিয়া, এটা তো নর্মাল। আমরা এখান থেকে সিলেট যাব। সিলেট না সিলহেড? মানে আমেরিকা থেকে আইবো না? না না, লন্ডন। লন্ডন? তাহলে তো পাত্রিয়ট কম এখন সার্জন ভাই। একটা জিনিস ভালো আছে, ক্ষেত এরকম করলে তো হইতো। মদ কয় না? মদ ভাই বিশ্বাস করবা, বিমান মাত্র টাচ গ্রাউন্ড করছে, সব মনে হয় যে বাসের মতো যে কয় না যে যাত্রা বাড়ি আয়ো করছে, সবাই যে যার যার ব্যাগ খুঁজতেছে, মানে রানওয়েতে নামছে আর শুরু হয়ে গেছে ভাই। বাংলাদেশ বিমান দিয়ে এক্সপিরিয়েন্স নেওয়ার কোনো প্ল্যান নাই, কিন্তু তারপরও যেই অবস্থা হয়ে গেছে গা, আর কিছু করার না, টিকিটের দাম বেশি, টাকা পাচ্ছেন, সেই হিসেবে বাংলাদেশ বিমান দিয়ে মনে আমারও যাইতেব নেক্সটে। হ্যাঁ, তো সেই রকম প্রিপারেশন করেই যাব। আচ্ছা আমাকে ইয়া প্লেনের এয়ার হোস্টেসরা বাংলাদেশি বিমানের এরা কেমন ইংলিশ কয়? হ্যাঁ ওরা তো ইংলিশ কয় না, শুধু বাংলা কয়। বাংলা কয়? হ্যাঁ একটু চেপে বসে চাচ্ছি, একটু পানি দিবেন, বাথরুমটা কোনো? ও আচ্ছা, সুন্দরী ফুরির কথা তো সেই রকম সিলেটি ফুরি পাইবেন আর কি প্লেনে ভাই। থাক, অন্য কারো দিকে না থাকেন বল আপনার তখন যাবে।
উইন্ডো সিট লাগবে আপনার কি জানলা খুলে টুলে বমি টুমি করবেন না বাইরের পরিবেশটা দেখা যায় মনোরম পরিবেশ আচ্ছা আচ্ছা রাতেবেলা মনে হয় যে তারাগুলোর মাঝখান দিয়ে যাই ও আচ্ছা বাংলাদেশ বিমান তো ভাই এটা তো কাছাকাছি যত পেট্রোল স্টেশন আছে সবকিছু থাইমা থাইমা যাবো আকাশে তো কিন্তু অনেক বাংলাদেশ বিমান কিন্তু থামে মানে বাথরুমে ফ্লাশ করতে ছিল না ঠিক আছে আমারে কয় যে কি জানি কয় এটা ফ্লাশ কিন্তু কাজ করছে না মানে তাও কইছে একদম সিলুটি বসায় ফ্লাশ কাম করতেছে না কালকে এসে দেশে যেতে স্যার কতদিন লেগে থাকবেন দুই মাস ভাই তো এখন দুই মাস কমপ্লিট ভাইয়ের সানাই বাজবে সানাই আমরা তো হিরো হলাম না লিপচিতে গরম কেন চলে না চলে কিন্তু না লিপচি আমার অনেক গরম লাগে আমার তো আসলে খুবই ইন্টারন্যাশনাল লিপচ না হলে আমার হয় না চলে যাও চলেন রাইট আপনার বাসা তো আমার কাছে সুন্দর মিয়া হ্যাঁ বিশাল অবস্থা সেই সেই ভিউ সেই কি আমার নাম জাবের না গাবের 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 হাজার সুগন হাজার গনি গনি আচ্ছা মামা তুমি কি যাবে এয়ারপোর্টে কালকে তাহলে কটার দিকে বাড়ি গেছে নয়টার দিকে না তো নয়টার দিকে টুকটাক তারপরে আড্ডা মাড্ডা দিয়া তারপর কি এটা কি দেখলেন ভাই না আচ্ছা আমরা যে তিনজন আচ্ছা বাউরে বাউ এটা তো পুরো সেরকম স্টাইল তো ভাই এ ভাই গানটা বন্ধ করতে হইব কেন কপিরাইটাই পড়বো কোনো গানের সাউন্ড গেলেই ইউটিউবে আপলোড করলেই মানে কোনো অটোমেটিক কপিরাইটে ইয়ে এসে পড়ে তো কত মানুষ হইতে দেয় ওই তো সব কপিরাইটে কোনো ইনকাম করা যাবে না তখন এই এই জিনিসটা প্রথম শুনলাম হ্যাঁ না কপিরাইটের প্রবলেমটা অনেক বেশি যে এটাও কিনছিলাম এড্রেস থেকে তাই নাইস তো আপনার জুতার কালেকশন তো সেই ভাই হ্যাঁ এই যে এটা হচ্ছে নাইকি থেকে নিছি না এগুলো তো দেখলাম ও এটা এটা তো আরেকটা এই মি এত জুতা লয়ে যাচ্ছেন একটা তো পড়তে পারবেন না দেশে যে অবস্থা সাদা এটা পরে গেল ব্রাইট পরে গেলে ভালো জুতাগুলো ওদিকে রাইখা আপনার ওই স্যান্ডেল পরে বাইরে দিয়েছে বাসায় যেগুলো ছিল ওয়াটারপ্রুফ রাস্তা পানি জুরাইনের অবস্থা খুবই খারাপ এখন হয়তো জুরাইনের রাস্তা অনেক ইম্প্রুভ করতেছে সুজন ভাই তো পুরো বাম্পার এবার আর ভাই কি অন করবো বুঝে গেছি বড়লোক মানুষ ছোট ভাই রেখেছিস
আর ভাই ছোট ভাই সামনে এলো তো বুঝে নিত শয়তানি মন বুঝছেন না, ভিতরে কিরিং কিরিং করতেছিল। আর যখন বুঝা গেছে যে মানে কি আসতেছি, মানে আবু আইসা দিয়ে তাদের চেতে মিথ্যে আগে গেছে আর কি। আমরা এই মুহূর্তে কোথায় যেতেছি? এখন যেতেছি কিছু অমলেট অমলেট খামো না, অমলেট আন্ডা স্যান্ডউইচ, আন্ডা স্যান্ডউইচ খামো আর কি। আর হ্যাঁ ভাই, খুব মিস করবো আপনাকে ভাই, আপনারা যে যাইবেন আসলে সিরিয়াসলি অনেক মিস টিস করবো। আচ্ছা, কারণ আপনারা যাওয়ার পর দুই মাস পরে কারোর কেউ নাই, সমস্যা কি? ভিডিও কল আছে না? আছে ভাই ভিডিও কল, আমি তো দেশে কারোর লগে কথাও কই না, দেশে আমার নিজের ভাইয়ের লগে কথা কই না। আমরা যাবো হচ্ছে হামদান স্ট্রিট, আচ্ছা, সেম বিল্ডিং অফ সাফা সুপারমার্কেট, ইউ হ্যাভ 124 আওয়ার্স টি শপ, দেন লাচ্ছি। আচ্ছা, লাচ্ছি, লাচ্ছি এটা আবার কি? লাচ্ছি এটা তোমার ক্যাফেটেরিয়া আর কি, যেখানে আচ্ছা আন্ডা স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ সবকিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায়। ডেসপাসি, এইখানে এই সাইকেলগুলো, এইখানে একটা ছিল, এই সামনে একটা সাইকেল ছিল, ওটা ল্যাংডা ম্যাংডা করে দেখেন মানে সোর আছে, বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান ফ্যান আছে এনে ভাই, সেশন মিলে মন দিয়ে ভাই রাইখা যায় সুন্দর, পরে দেখা যায় দুই তিন দিন পরে আইসা যদি দেখো হোলি শিট, কি গাড়ি, হোলি বক্স ওখানে কি গাড়ি, হোলি মৌলি। আমি এখন থেকে ভাবছি কি জানেন, কথা কর সময় হাত নড়ানোর কথা কোন, যেমন এই যে যেমন আমি তোমারে বলি, ওই দিন একটা বাসে একটা লোক দেখলাম কথা কইতেছে, মনে হইতেছে যে মানে হাত দিয়ে কথা বলে না, মুখ দিয়ে না, যেমন ফোন দিয়ে, আরে ভাই এই যে ডাইলের, এই যে ডাইলের রাস্তা আছে না, টিপা গলি, এই গলির ভিতর দিয়ে ঢুক, মানে আরে সুর বাচ্চারা, মনে যে পাঁচতলা বিল্ডিং টা আছে না, আরে উজু উজু মাথায় মাথায়, হ্যাঁ 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 হ্যাঁ, ইজিপশিয়ান রাতে আরাম আছে, হয় সু মুশকিল আছে, আয় যেমন ভাই আজকে আমি কি করছি, আজকে আমি ছিলাম কিন্তু খাইছি, কিন্তু খাওয়ার পরও পেট ভরে নাই, যেমন তোমার এই যে স্টাডি করে না মানুষ, কিংবা লেকচারার, তোমার তো মানে লেকচারার তোমার মানে বেস্ট প্রফেশন যেটা, যারা লাস্ট বেঞ্চার কিংবা মিডল এর পরে বেঞ্চার তারা কিন্তু শুনে না মোটামুটি, তারা কি করে অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখে, যেমন এই যে তরঙ্গের কোন উদাহরণ দিলে, এ ভাই তরঙ্গে গেছে কা ভাই, ভাই রে ভাই তরঙ্গ v = f lambda, v তখনই এটার সাথে মিলিত হবে, কই সুজনা রাখ, আমরা গালা সংকেত পে আগে আমরা কারে ফলো করতেছিলাম, ওরা কই গালা সংকেত পে আগে, এই আমরা ওই ব্যাটারে ফলো করতে করতে অন্য দোকানে পৌঁছে, ওরা কই, এই ভাই ওদিকে যাই, এ ভাই ভাই আমরা তো পুরো গরুর মতো অবস্থা হইলো, মানে আরেকজনকে ফলো করতে করতে কইয়া পড়লাম। এখানে ইউইর ট্যাক্সি গুলা, এটা কি ক্যামরি না ক্যামরি, মানে কি সুন্দর গাড়ি, দারুণ, কিন্তু আলারা মানে ট্যাক্সি বানাই দিছে যার কারণে মানুষ কিনেও না, তো কথা হইতেছে যে এখানে ট্যাক্সি চালায় দিকে সবগুলা, মানে ট্যাক্সিরে কয় যে মানে ক্যামরি কেউ কিনতে মানা করে, ক্যামরি মানে ট্যাক্সি চালায়, ক্যামরি মানে ট্যাক্সি, নাহলে ক্যামরি গাড়ি অনেক ভালো, মানে সব দিক দিয়ে বেস্ট ক্যামরির, মানে আমরা যে কই যেতেছি, আমরা যে পিছে আসছি নাকি নাই এরাও খবর নাই, সো আমরা ফাইনালি আসছি রেস্টুরেন্টের সামনে, কিন্তু এই সুজন ভাই মিয়া আপনারা যে আয়েশা পড়লেন, আচ্ছা আমরা তো আরো দুইটা বেড়া ছিল না ইন্ডিয়ান, এদের ফলো করতে করতে আমরা ওদিকে গেছি, এটাই না লাচ্ছি, লাচ্ছি স্যান্ডউইচ, স্যান্ডউইচ রুটি, রুটি বাটা স্যান্ডউইচ খাবো ভাই, এখানে না এইখানে আমার রিপোর্টিং টাইম, আর রিপোর্টিং লোকেশন হচ্ছে এখানে, ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, সবকিছু লাগেজ ঢুকানো হইতাছে না, জায়গা হইব তো না,
এই যে আমার এই ছোট ট্রলি আছে না ছোট ট্রলি না ওটা ওটা আছে লেলো ছোট ভাই একটু ভাই So সবার কি অবস্থা? আজকে হচ্ছে সেকেন্ড ডে, তো জনি ভাইদের বিদায় দেওয়ার টাইম এসে পড়ছে। তো যাই হোক, মাত্র টিকিট টিকিট নিলাম। টিকিট মানে এটা হচ্ছে গাড়ির জন্য আর কি, পার্কিং টিকিট। আর একটু টিকা কম্বরের দিকে আসি, টুকটাক যা খাওয়া দাওয়ার আছে টুকটাক করবো আর কি ইনশাআল্লাহ। মোয়াকেফ মিয়া দাঁড়ায় আছে ওদিকে। কয়টা পর্যন্ত? 22:10:42 পর্যন্ত। তো বাজে কয়টা? 10:00 বাজতে, প্রবলেম নেই। আমরা আসি টিকার সামনে, চিকেন টিকার সামনে। সো লাস্ট একটা ফাইনাল ডিনার করবো সবাই একসাথে। আমাদের সাথে জনি ভাইয়ের বর ভাই রুবেল ভাই আছে। তো সবাই মিলে টুকটাক ডিনার টিনার করার পরে তারপর সোজা রওনা দিব এয়ারপোর্টের দিকে ইনশাআল্লাহ। সো একটু মন টন খারাপ লাগতেছে, কজ আজকে ওনাদের শেষ দিন। সবাই আইতেছে আইতেছে আর একটু টুকটাক কয়ে লই। তো মালামাল যা নেওয়ার আছে সব কিছু ওভারঅল কমপ্লিট, এখন বাস যাই খাইতে দেখি কী অবস্থা ভিতরে। মুদির ওদিকে দাঁড়ায় আছে, মুদির ঘর আমার ভিডিও করতে দেখলে সমস্যা আছে। মুদির পিছনে দেখান, আছে আছে, আমার টিকিট আছে, যান যান ভাগ। কি জানি ভাই কোনটা ছাড়া কি খাইবেন, মানে তো একটু লজ্জা সরম কি লাগে আমি। তো বেগুন না? হ্যাঁ বেগুন, বেগুন বেগুনে আমার অ্যালার্জি, তারপরে বেগুন খাই ইচ্ছা না। মানে আম্মুর হাতে রান্না ভাই, অ্যালার্জির ইয়া থাকলেও সমস্যা নেই। স্টাইল মারছে ভাই রে ভাই, দেই তো একটু স্ক্যান করি। খাইতেছি ডাইল, এটা হচ্ছে আমাকে টিকাটুলির ডাইল। টিকাটুলির ডাইল একদম পুরো খাজা হালিম আর কি, যে কি কয় খাজা হালিম পাটোয়া, এটা উন করে খান। এটা হচ্ছে জনবে এখন প্যাট ভরে খাইতেছে, প্লেনে যদি খাওয়াটাও না দেয় আবার বাংলাদেশ বিমান তো আপা। অবশ্য আপনাগুলো গেলে যে কি মজা হইতো, আমি যদি থাকতাম মানে একশো তিনজন মিলে আরেকটু অন্যরকম মজা করা যেত। পৃথিবীর সবচেয়ে বিজি মানুষ ঠিক মতো খাইতে পারতেছে না। আরে সুজন ভাই মানে কেমনে কথা কয় ক্লাসের পাশে পাশে। এই পর্যন্ত খাইতে বসে কমসে কম 5টা কল রিসিভ করছে। মহাকেফ মেয়ে ওদিকে ছিল, যদি আজকে ফাইন খাইতাম আব্বু আমারে তেজ্যপুত্র করে, তেজ্যপুত্র 150 দারাম, প্রায় 3,500-4,000 টাকা মতো হুদাই ফর নাথিং। যাত্রা সোজা হইতেছে এখন টার্মিনাল 2-তে, মেবি না টার্মিনাল 2-তে, যেহেতু বাংলাদেশ বিমান আপাদের বিমান। ভালোই মজা হবে। হ্যাঁ ভাই কইলাম না, একদম ভিতরে ঢুকে এমন একটা সালাম দিবেন, মানে এমন একটা ইম্প্রেশন ক্রিয়েট করবেন যে আজীবন পুরো ফ্লাইটে যেতে আপনার কথা মনে রাখে। এখন এটাকে সাপ দিয়ে Mm-hmm.
Okay. এই আমার টিকেট আমার হাতে এটাও ফুলে গেল কোনো রিস্ক নিতে চাই না কারণ হচ্ছে এই টিকেটের কিছু হলে আমি শেষ যেহেতু আমাদের এতিয়াতে এখন এতিয়াত বন্ধ সো বাংলাদেশ বিমানে যাওয়া হইতেছে আর কি আর বাংলাদেশ বিমানের জন্য এটা আমাদের টার্মিনাল হচ্ছে এটা আগে যেটা ছিল ইতিহাদেরটা ওই পাশেরটা কিন্তু এখন হচ্ছে এটা আলাদা করে দিয়েছে ভিন্ন মানে ভিন্ন করেছে আমরা সব বড়ি ছিলে যে বাবারে বাবা আসার পর দেখতেছি এত সিরিয়াল মানে সুপার সিরিয়াল আল্লাহ আমি কিছু খাবো না ভাই আর কত ভাই খাইতে গিয়ে তো অবস্থা খারাপ তো ল্যান্ড যদি 10:30 করো তো সিলেটে কতক্ষণ থাকবেন এক ঘন্টা থাকবেন কি তা হইলেন রে ভাই এক ঘন্টা থেকে তারপরে আবার ঢাকাতে কয়টা ঢাকাতে কয়টা যাবেন আরে ভাই সিলেটে যাবো 9:30 আগে কইবেন না মানে যাইতেছে যাইতেছে ইচ্ছা মতো খাইয়া দিতেছে কফি টফি মানে জীবন আর আইব না কোনো ভাইরা চলে যাচ্ছেন আবার 2 মাস সুজন ভাই অনেক ভালোবাসা দেওয়া রইলো বড় ভাইয়ের জন্য থ্যাংক ইউ হ্যাঁ এই ঠিক মতো লাগাই নিন ব্যাগ এই জনি তুমি ঠিক মতো যেও হ্যাঁ দেখি আপনার ইয়া ইউকের পাসপোর্টটা দেখি এটা আসতে বলবেন আচ্ছা আপনার ইয়া সাউথ আফ্রিকার পাসপোর্টটা নাই আচ্ছা না এই সাউথ আফ্রিকান দেখবা আচ্ছা এটা হচ্ছে সাউথ আফ্রিকান দেখি চেহারা দেখি এটা কে আপনি পাখিটাকে দেখাও দেন আপনি কি বাংলাদেশ কি আমার বুইলা যাবেন বিদেশে গিয়া বন্ধু তুমি দিও পত্র দিও জানো ঠিকানা সুজন ভাই মেবি 57 কেজি নিতে পারবে বাট যেটা উনি বলতেছেন যে উনি মেবি 63 বা 62 কেজির মতো নিচ্ছে সো এখন এমন অবস্থা হয়েছে যে যারা বেশি ওয়েট নেয় তো এদের আটকাতে প্রত্যেক কিলোর জন্য আবার এক্সট্রা করে টাকা পয়সা দিতে হয় আর কি মেবি 80 দিরহাম ইন ট্যাক্স এক্সক্লুডিং ট্যাক্স আর এই ট্যাক্স ইনক্লুড করলে আল্লাহ জানে কত টাকা পড়ে বাট জনি ভাই আরও 4-5 কেজি হয়তো বেশি নিয়ে নিচ্ছে 4-5 কেজি না আরও বেশি কেজি নিয়ে নিচ্ছে আর কি ওজনের জিনিসপত্র নিয়ে নিচ্ছে তো আল্লাহ জানে কী অবস্থা এটাই মেইন টেনশন যার কারণে আমরা এখানে ওয়েট করতেছি ইন কেস যদি জিনিসপত্র না নিতে পারে তখন হয়তো বা আমরা আবার ব্যাক করে নিয়ে যাব আর কথা হচ্ছে সুজন ভাই অনেক মেইন যে ওজনের সোর্স আর ওইটা হইতেছে আর কি অনেক বড় বড় দুধ নিচ্ছে আর কি তো অনেক বড় বড় দুধগুলো নেওয়ার কারণে মানে ওজনও বেড়ে গেছে এক একটা দুধের ওজন 1.5 কেজি করে 1.5-2 কেজি করে ওজন তো আল্লাহ জানে এই জন্য হয়তো বা প্রবলেম পড়া যাবে বাট দেখা যাক করতে কী হয় যে আমাদের সুজন ভাই আর জনি ভাই যেটা ভাবছিলাম সেটাই হয়েছে লাগেজ মনে অ্যাকসেপ্ট করে নাই সো স্যাড 2 কিলো পেপার থেকে গেছে মানে 2 কিলো কত মানে কি কার্টন লম্বা ওটা শোনা দরছে
জনি ভাইরা ফাইনালি পুরো ভিতরে চলে গেছে, সব লাগেজ থেকে যা ছিল সব ঠিক মতো নিতে পারছে। টোটাল 52 না 53 কেজি হয়েছে, তারপরও তাদের ছাড় দিছে। বাট টিভিটা নিতে পারে নাই, টিভিটা নিতে পারে নাই, ভালো হয়েছে। ওইখানে গিয়ে আবার এক্সট্রা 10,000 টাকা দিতে হইতো টিভির লইগা। তো হুদাই টিভি কেনা হইতেছে বেকার, কারণ কথা হচ্ছে ট্যাক্স ম্যাক্স দিতে অনেক ঝামেলা টামেলা আছে এই জন্য আর কি। সো এই হচ্ছে অবস্থা। সো এখন সোজা বাসার দিকে ইনশাল্লাহ। সো এই হচ্ছে অবস্থা। জনি ভাই, সুজন ভাই এতক্ষণ প্লেনে উঠে গেছে অলরেডি। আর একটা ব্যাপার হচ্ছে যে 2 মাস তাহলে একদম পুরো খুন খান যাব আর কি। তো এদের মিস করবো অনেক। যাই হোক, এই ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনি নিউ হন। আর এই আর কি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। টিল দেন টেক কেয়ার, পিস, মা সালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।